গুড মর্নিং এভরিওয়ান, সকাল সকাল বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি? কাজবাজ সেরে রান্নাবান্না সব শেষ, যাচ্ছি হলো জিমে। অনেকদিন পর, প্রায় দেড় মাস পরে জিমে যাচ্ছি। অসুস্থতার পরে আর বাড়ি থেকে বেরোনোই হয়নি, জিমে যাওয়াই হয়নি, কারণ কি, তারপরে মোট এক্সাম ছিল, ভ্যাকেশন শুরু হয়ে গেছিলো, সাবরুমে গেলাম, ঘুরতেই ঘুরতে ঘুরতে আর হয়নি। তো ভাবলাম কি না, আর দেরি করা যাবে না, শরীরটা খুব খারাপ হয়ে গেছে, তার জন্য ভাবলাম কি না, আজকে 1 তারিখ, আজকে থেকে শুরু করি। তো ওই দীপন অফিসে যাচ্ছি, আমি বললাম কি আগের মতো অ্যাজ ইউজুয়াল আমাকে একটু নামিয়ে দিও, তাহলে আমি ওইদিকেই চলে যাব, মানে আমাকে যেদিকে নামিয়ে দেবে ওর উল্টো দিকেই জিমটা আর কি। হ্যাঁ, এখন বাজে 7:30, 8:30, তো এখন যাচ্ছি হলো জিমে, যত তাড়াতাড়ি পারি জিম করে এসে পড়বো। যদি আজকে অনেকদিন পর যাচ্ছি তো বেশি কিছু করবো না, কেন কি আমার জ্বর এসে পড়বে, আজকে যে রাত্রে আমার কি হবে। তো নামিয়ে দিল দীপন আমাকে, এখন যে জিম, জিমে অলরেডি এসে পড়েছি। এই যে, আরে অনেক সকালে এখন উঠতে হয়, মনে স্কুল যেহেতু শুরু হয়ে গেছে 5:00 থেকে 5:15 বা 5:30 মধ্যে উঠে যেতেই হয়। তো এই আর কি সকালটা শুরু, মনকে রেডি রেডি করিয়ে স্কুলে পাঠালাম, মামন বাসে উঠিয়ে দিয়ে এসছে। এই মাঝখানে আমি রান্নাবান্না মোটামুটি শেষ করে নিয়েছিলাম, বাজে এখন 10:30, দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। তার মানে কি, তার মানে যাচ্ছি এখন মনকে আনতে বাস স্টপে। তো যাওয়ার আগেই সব রেডি করে রেখেছি, স্নান করে, তো ওই জন্য সব ড্রেস ড্রেস সামনে রেখে দিয়েছি, যেন মানে তাড়াতাড়ি হয়ে যায় আর ঠান্ডা না লাগে। এখন আসলে ওকে নিয়ে আসলে স্নান করাবো, দেন খাওয়াবো, ঝটফট বেরিয়ে যাই, কেন কি 10:30 বেজে গেছে। তাড়াতাড়ি এখন বাস স্টপ থেকে মনকে নিয়ে বাড়িতে যেতে লাগবে, খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আবার বিকেলে মেমের বাড়ি আছে। এরপরে জানি না আপনাদের সাথে আবার কথা বলতে পারবো কিনা, যদি না বলতে পারি তাহলে একদম বিকেলে দেখা হচ্ছে। আমার রেডি হয়ে গেছি, বেজে গেছে 2:45, আমি আর মন যাচ্ছি মনকে নিয়ে মাস্টার বাড়িতে। আর এই আর কি, স্কুলের থেকে আসার পরে আর হয় না, মানে ফোনটা নিয়ে যে ক্যামেরাটা নিয়ে যে একটু ধরবো হয় না। যাই হোক, লেট হয়ে গেছে, আজকে ফটাফট যাই, আবার রিক্সা ধরতে হবে, তারপরে আবার ম্যামের বাড়িতে, আজকে পরীক্ষা আছে ওর। চল, তো পড়া হয়ে গেছে ওর, এখন বাড়িতে যাচ্ছি, রিক্সে উঠে গেছি। আর যাওয়ার আগে দোকান থেকে একটু সরভাজা, সিঙ্গারা আর জিলিপি নিয়ে যাচ্ছি বাড়িতে সবার জন্য। তো বাড়ি থেকে এসে পড়েছি, এসে মন এখন বাবা মাকে চা করে দিয়েছি, টিফিন টিফিন দিলাম। আজকে দেখি বাবাও সিঙ্গারা, তারপরে পাটি সাপটা, গুড়ের চিনি সব নিয়ে এসেছে। আজকে আমারও কি জানো কি হলো, আমিও নিয়ে আসলাম। এনিওয়েজ, এখন আমি আর মন মিলে এখন খাবো, আর কি বলবো। এই হচ্ছে জিলিপি, এটা হলো সিঙ্গারা, এটা হলো সরভাজা, একটু সস নিয়েছি, আর এখানে হলো সিঙ্গারার সাথে চাটনি দিয়েছে, যেটা আমার খুব ফেভারিট একটা জিনিস। এই অবস্থা থেকে তোমরা হয়তো ভাবছো কি হলো হঠাৎ করে। অ্যাকচুয়ালি পরশুদিন আমার কোমরে এমন টান পড়েছে স্পাইনাল কর্ডে, কিছু করতে পারছি না, জাস্ট মানে বুঝতেই পারছো কী হতে পারে, মানে পুরো বিছানায়। যাও একটু জিম শুরু করেছি, তাও বাধা পড়ে গেল। এখন রেডি হয়ে গেছি, মামনি ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছে, বা গলির সামনেই আমাদের ডাক্তার, তো এখন যাচ্ছি, তো দেখি ডক্টর কী বলে। এই জন্য অনেকদিন ধরেই ভিডিও টিডিও করতে পারছি না, তো চাই ডক্টর কী বলে, দেখে আসি, আর এসে তোমাদেরকে ডিটেলসে বলছি ব্যাপারটা কী হয়েছে। ধুতে এনেছে এই জন্য বেল বাজালো। চলো আমি ডক্টরটা দেখিয়ে আসি আগে, এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। Mm-hmm.
Happy Rose Day. Thank you. Happy Rose Day. Thank you. Thank you. তোমার জন্য তো আমি আনলাম না রোজ। ঠিক আছে একবার এই সব দিয়ে দেবো। একটাই দিয়ে বেশি দিয়ে না। কি গা? দেখি না রোজের পাতা। Thank you so much. শুনতে না গন্ধ? তো ভেবেছিলাম ভুলে গেছে কিন্তু ভুলেনি। তো একটা আমার জন্য একটা মনের জন্য হ্যাপি রোজডে। তো ভালো লাগলো। থ্যাংক ইউ।